কক্সবাজারে টেকনাফ সীমান্তে আবারও বিচ্ছিন্নভাবে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ আসছে। শুক্রবার দুপুর ও সন্ধ্যায় বিচ্ছিন্নভাবে এই শব্দ শোনা যায়। টেকনাফ উপজেলায় হোয়াইকং খারাংখালি শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পার্শ্ববর্তী মিয়ানমার এলাকা থেকে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এতে সীমান্তবর্তী মানুষের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। হোয়াইকং ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলম জানিয়েছেন, মিয়ানমারের ওপার থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজারের টেকনাফ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, সীমান্তের পরিস্থিতি কেমন এখন? আসলে সেখান থেকে ওপার থেকে গোলাগুলির শব্দ আসছে কিনা সবকিছু মিলিয়ে জানাবেন। থানে মিয়ানমারের উপরে যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের যে গোলাগুলির ঘটনা কিন্তু নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি তাদের জন্য। বিশেষ করে আপনি অবগত রয়েছেন যে উত্তর দিক রয়েছে সেখানে কিন্তু মিয়ানমারের কোন জান্তা সরকারের কোন সদস্য নেই। ওখানে রয়েছে বিদ্রোহী গ্রুপরা, কিন্তু সম্পূর্ণভাবে যে উত্তর দিকটা রয়েছে সেটি দখল রয়েছে। কিন্তু তারা প্রতিদিন বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে গোলাগুলি এবং ফায়ারিং এর শব্দ শুনতে পান বলে জানিয়েছেন এখানকার বাসিন্দারা। তবে 3-4 দিন আগেই সর্বশেষ মটাশেলের শব্দ শুনতে পেয়েছিল এখানকার বাসিন্দারা। 3-4 দিনের মধ্যে কিন্তু মটাশেলের শব্দ শুনতে পাননি। এর প্রেক্ষিতে গতকাল আবার নতুন করে 3টি মটাশেলের শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছেন যেটি শাহপুর দ্বীপের বাসিন্দা রয়েছে সেখানকার বেশ কিছু লোকজন। তারা জানিয়েছেন যে গতকাল সন্ধ্যার দিকে 3টি উপর্যপরি মটাশেলের শব্দ শুনতে পেয়েছে। আবারও নতুন করে তাদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। এটি ছাড়াও যেটি হোয়াইকং ইউনিয়নের খারাংকালী সীমান্তে রয়েছে সেই সীমান্তের যিনি ইউপি সদস্য রয়েছে মোহাম্মদ আলম, তিনিও জানিয়েছেন গতকাল বেশ কিছু ফায়ারিং এর শব্দ শুনতে পেয়েছেন। তবে যদি আপনাকে যে তথ্যটি জানিয়ে রাখি সেটি হচ্ছে এখানে যদি আপনাকে আমি এখন দেখাতে চাই মিয়ানমারের উপরে যে আমি এখন দাঁড়িয়ে আছি একদম সীমান্তে, যেটি হচ্ছে কুমিরখালী সীমান্ত এবং বাংলাদেশের এপারে হোয়াইকং এ পড়েছে, যার এখানকার মানুষ কিন্তু ভয়ভীতি উপেক্ষা করে মানুষ কাজকর্ম লিপ্ত হয়েছেন এবং যারা আগে এক সময় এখানে বীর জমাত কাজের জন্য তারাও কিন্তু এখন বীর জমাচ্ছেন কাজ করার জন্য। যে সরকার যেতে সীমান্ত রুট রয়েছে সীমান্ত রুটে আপনি দেখতে পাচ্ছেন এখানে কাজকর্ম করছে, ইট স্থাপন করছে, বালি শুরু করে সব কাজকর্ম কিন্তু তারা নিয়োজিত রয়েছেন। তারা জানিয়েছেন এভাবে আর কতদিন চলবে, তারা আসলে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে, এই কারণে তারা ভয়ভীতি উপেক্ষা করে কিন্তু কাজকর্ম লিপ্ত হয়েছে। পাশাপাশি এখানকার অধিবাসীরা জানিয়েছেন যে কোনো সময় মিয়ানমারের উপারে যদিও জান্তা সরকারের কোনো সদস্য না থাকলে কিন্তু ওখানে কিন্তু দুষ্কৃতকারী অবস্থান করছে, যেটি হয়েছে আরসা এবং আরএসও এবং আরখান আর্মি কিন্তু উৎপেতে রয়েছে। তাদের মধ্যে আবারও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলেও এখানকার বাসিন্দাদের মাঝে সাউর হয়ে উঠেছে। আমি যদি আপনাকে আর এখানকার একজন স্থানীয় বাসিন্দাদের জানতে চাইব আসলে আজকের সর্বশেষ পরিস্থিতি এখানকার অবস্থা কি একটু জানাবেন। হ্যাঁ, আমাদের এখানের পরিস্থিতি একটু মোটামুটি এখন শান্ত আছে। এই 2-4-5 দিন আগে মোটরসাইকেলের আওয়াজ শুনছি আমরা। এখন এখানে আমাদের সমস্যা হচ্ছে এই এখানে দুইটা গ্রুপ আছে, একটা আরকান আর্মি আর একটা আরসু, এদের সংঘর্ষের কারণে আমরা নদীতে নামতে পারছি। হ্যাঁ, তারই আসলে যেটি শুনছিলেন এখানকার একেবারে সীমান্তের বাসী যে দুটি গ্রুপ রয়েছে মিয়ানমারের সীমান্তে, যার কারণ তাদের মধ্যে সংঘর্ষের কারণে নাপ নদী নির্ভর যে জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু মাছ শিকার করতে পারছে না। তাহলে এ হচ্ছে সীমান্ত পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।